তো হাই গাইস, সবাইকে গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 6:30, এরকমই হবে। তো আমি রেডি সেডি হয়ে গেছি, আসলে একটা জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, কিন্তু এখন দেখো কিভাবে যায়। তো এরা হচ্ছে কি বৌদির জামা টামা পরা হয়ে গেছে, আর আরেকজন হচ্ছে কি বুট স্যুট পরছে, আর যে কচি বাচ্চাটা আছে সে তো মানে আর তরস হয়েছে না যে কতক্ষণ যাবে যাবে। তো অলরেডি টোটোয় বসে পড়েছি, আর সে তো খুব মজায় আছে, আনন্দে আছে যে আমি মেলায় যাচ্ছি। তো অবশেষে 15-20 মিনিট পর প্রায় মেলায় চলে আসতে মানে এসেছি। এই যে মেলার গেটটা, তো আবার নিয়ে জানো ইয়ে তো জানা রাস্তা। ভালো করে তোমাদের ভিডিও ভিতরটা ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। এখানে এখানে সেই যীশু খ্রিস্টের যে জন্ম বৃত্তান্ত এখানে যীশু খ্রিস্টকে কিংবা উনি কোথায় হয়েছিল এইরকম এখানে একটা আছে, এটা মেন। আর একটা হচ্ছে কি ভাই আছে, সেটাও খুব সুন্দর কিন্তু। তো সেটা হচ্ছে আমি গির্জার মেলা থেকে বেরিয়ে এসেছি, মানে ওখানে কেউ ফটো তোলার পরে বেরিয়ে এসেছি। এটা হচ্ছে কি গির্জার মেলার বাইরেটা, মানে গির্জা যেটা ওটার বাইরে থেকে তোমাদের লোকটা দেখাচ্ছি। আসলে আমি জুতো পরছি আর ভিডিও করছি, যার জন্য একটু ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে। তো চলো এখন আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি যীশু খ্রিস্টকে কীভাবে হত্যা করেছিল, কীভাবে মানে টর্চার করেছিল, এইরকম অবস্থা, মানে যে যে ফটোগুলো আছে এগুলো সব এখানে টাঙানো আছে। আমি সেই ছোটোবেলা দিয়েই দেখে আসছি এগুলো, তো এগুলো খুব সুন্দর লাগে আমার কিন্তু দেখতে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এখন আর একটা জায়গায় চলে এসেছি, এটা হলো সেই যীশু খ্রিস্ট যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে যে মানে গোয়াল ঘর ছিল, মানে যত কিছু ছিল, যত জীবজন্তু ছিল তাদের ছোট্ট ছোট্ট মূর্তি করে এখানে দিয়ে দিয়েছে। খুব সুন্দর কিন্তু জায়গাটা, আসলে এত অতিরিক্ত লাইট ফেলেছে তো দেখতে মানে সব জিনিসটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটা হলো গির্জার বাইরে থেকে মানে রাস্তা থেকে এটা দেখা যাচ্ছে গির্জাটা। তো এটা হচ্ছে কি রাস্তার পাশে যেতে যেতে আমি দেখলাম যে এটা মানে একটা জায়গায় আবার ছোট্ট মতো করে যীশু খ্রিস্টের এরকম সাজিয়ে রেখেছে দেখলাম। তো ভালো লাগলো, ওই জন্য একটু ভিডিও করলাম। তো এখন আমরা মেলাতে চলে এসেছি ফাইনালি, মানে ওখানে গির্জার মেন গির্জার মেলা থেকে একটুকুনি সরে মেলাটা বসেছে। ওটা মানে পুরোটাই মাঠ, মাঠের মধ্যেই মানে মেলাটা। এই যে মানে একটু পিচ রাস্তা দিয়ে মাঠে একটু লেবে যেতে হবে, তারপরে মেলাটা পড়ে। মেলা কিন্তু প্রচুর বড়, প্রচুর বড় এরিয়া নিয়ে মেলাটা হয়েছে। তো এই যে আমার দাদা যাচ্ছে, অনেকক্ষণ যাওয়ার পরে মানে আর মেলায় ঘোরার পরে আবার দেখছি খিদেও পাচ্ছে কিছু। তো আর এই যে জিনিসগুলো দেখছি এগুলো মানে আমার দাদার ছোট্ট যে মেয়েটা, ও খালি চাইছে যে এগুলো চড়বে ট্রেনের মতন, ও চাইছে চড়তে, কিন্তু ওকে চাইছি না যে চল। আমি ওকে বললাম যে এই যে দেখতে পাচ্ছি ট্রেন, আমি ওকে বললাম যে চল একদিন লক্ষ্মীকান্তপুর টু শিয়ালদা তোকে ঘুরিয়ে আনবো। আর এখন দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ দেখে খিদে পেয়ে গেছে দাদা, ওই জন্য এগরোল পকোড়া এইসব নিচ্ছে যে যেটা খেতে পায়। তো এখন অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছি, দেখছি আমার আর ভালো লাগছে না, খিদেও পাচ্ছে, চলো দোকানে একটু যাওয়া যাক ভিতরে, যেহেতু কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো চলো একটু দোকানের ভিতরে যাই। অনেকক্ষণ দিয়ে বসে আছি, বাট এগরোল তো আমাদের দিচ্ছে না, বৌদির মুখ পুরো শুকিয়ে গেছে, কখন দেবে কখন খাবো এরকম অবস্থা। তো অলরেডি দিয়ে দিয়েছে এখন, আর আমি মানে অনেকক্ষণ থেকে অপেক্ষার পর থেকে খাওয়া শুরু করে দিয়েছি, খেতে তো যেহেতু হবেই আমাকে, তো ওই জন্য খাওয়া শুরু করে দিচ্ছি। খুব ভালো লাগে কিন্তু এখন এগরোলটা, এখন আমার ফেভারিট খাবার হচ্ছে কি বিরিয়ানি, এগরোল, মানে এইসব মানে মানে একটু রিচ রিচ খাবার, ড্রাই ফুড, এইগুলো মানে ভালো লাগে আমার। তো চলো খাওয়া যাক,
খাচ্ছি না কি বাবা জানো তো, দুশে খাইনি এরকম অবস্থা একটা। তো অনেক অনেক দিন পরে এগ রোল খেলাম। আসলে মেলা টেলা যেহেতু হয় না আমাদের গ্রামাঞ্চলে, তো এখানে এগ রোল টেগ রোল খুব একটা পাওয়া যায় না। পাওয়া যায় আমাদের মানে যেটা হাঁটাচারি, এই তো দেখো এ মানে এগ রোল খা খাই নেই, আমরা খাচ্ছি আর ওর মানে পাতা খাচ্ছে, আর ওর মা অনেকক্ষণ দিয়ে বকার পরে একটু গালে দিচ্ছে, খেতেই চাইছে না। তো আরে না খাস না খাস, বসে থাক চুপচাপ। তো দাঁড়াও তোমাদের সাথে আর একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করছি, এই হচ্ছে কি আমার মা আর ভাইয়েরা খাচ্ছেন। আসলে এগ রোলটা আমাদের গ্রামাঞ্চলের মানুষ কি হয় মানে সব জিনিসটা খেতে পারে না, কিন্তু খেতে না পারলেও ফেলে তো দেবে না। কলকাতার মানুষরা কি করে, ওরা তো ফেলে দেয়, কিন্তু আমরা তো ফেলার ইয়ে না, ওটা বাড়ি এনেই খাবো। তো একে এখন একটা এগ রোল দিয়ে গেল, খেতেও চাইছে না তাও বদমাশি করছে। তো দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি, এগ রোল খেতে পারছি না বলে মা হচ্ছে গিয়ে একটা ঠোঙা চেয়েছে, বললো যে যে খেতে পারবি না সে ঘরে নিয়ে যা, বাদ বাকি যেটুকুনি থাকবে খেয়ে নিস। তো আমিও খেতে পারছি না, একটু বসে বসে লুকি লুকি ভিডিও করছি। আসলে আমার সামনে একটা বসে থাকা মেয়ে, সে হচ্ছে কি আমার দিকে সারাক্ষণ তাকিয়ে আছে, যার জন্য আমি ক্যামেরাটা নিচে ধরে ভিডিওটা করছি। তো গাইস দেখতে পাচ্ছ এই যে খেতে পাচ্ছি না বলে মা দাদা একটা ঠোঙা চেয়ে নিল, যে যে যার যার দরকার নেই, যেটুকুনি খাওয়ার বাকি আছে সেটুকুনি নিয়ে নে, চল বাড়ি গিয়ে খাওয়া হবে। তো যার জন্য নিয়ে নেওয়া হচ্ছে, আসলে পকোড়া দুটো নিয়েছিল আমার আর আমার দাদার মেয়ের জন্য, ওরা এগ রোল খেয়েছিল, আমি এগ রোল খেয়েছি বাট পকোড়া খেয়েছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে দাদাটা দেখতে পাচ্ছে একটু শর্ট, আসলে মানে চাউমিন না এগ রোল করছে, হাত পাচ্ছে না তার জন্য এর ওপরে উঠে ও করছে। তো খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেছি একটু মেলায়। আসলে অনেক একটা কানের কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু কানের ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখে আমার প্রচণ্ড ভয় লাগছিল যে এই জিনিসগুলো পড়লে আমার কান থাকবে। তো ওখান দিয়ে চলে এলাম, এখন এসেছি ফুলের দোকানে। আসলে আমার ফুলের এই ছোট্ট ছোট্টো টবগুলো খুব খুব পছন্দের, যার জন্য দোকানের সামনে দাঁড়িয়েছি বলে একটু যে ভিডিও করে নিই। এখন মেলা দিয়ে বেরিয়ে এসেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে শেয়ার সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর পারলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।